বাংলাদেশের মধ্যে ঢুকে পড়া এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ফিরিয়ে আনতে হন্য হয়ে ঘুরছিল পরিবার। স্থানীয় প্রশাসন থেকে জেলা শাসক, বিধায়ক থেকে সাংসদ, সাংসদ থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সম্পূর্ণ রাষ্ট্রব্যবস্থা যখন মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন একজন সাধারণ ভারতীয় নাগরিক সমাজকর্মী সাদেকুলের নিজ দায়িত্বে অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনলেন সেই ব্যক্তিকে। জানা যায়, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের সীমান্ত ঘেঁষা গ্রাম নাজিরপুরের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন কার্তিক বিশ্বাস 2020 সালের নভেম্বর মাসে বাংলাদেশে ঢুকে পড়ে। 10 মাস পর পরিবার জানতে পারে সে বাংলাদেশে আছে। পরিবারের অভিযোগ, থানায় মিসিং ডায়েরি ও জেলা শাসকের অফিসে খবর পাঠানোর পরেও কোনো রকম সাহায্য মেলেনি, এমনকি স্থানীয় বিধায়ক ও সাংসদের কাছেও মেলেনি সাহায্য। কার্তিককে ফিরে পাওয়ার আশা যখন পরিবারকে হতাশাগ্রস্ত করে তুলেছিল, সেই সময় 11 নভেম্বর 2021 সালে এক সাংবাদিকের মাধ্যমে যোগাযোগ হয় সমাজকর্মী সাদেকুল ইসলামের সঙ্গে, যিনি প্রতিনিয়ত বিদেশে আটকে থাকা অসহায় মানুষদের সাহায্য করে থাকেন। শুরু হয় লড়াই। দীর্ঘ 1 মাসের অধিক দুই দেশের রাষ্ট্র ব্যবস্থা, আইন ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থাকে ব্যতিব্যস্ত করে দিয়ে অবশেষে 13 ডিসেম্বর ফিরিয়ে আনেন কার্তিক বিশ্বাসকে। সাদেকুল জানান, 32 দিনের একটানা সমন্বয় করে ওঠার পথে প্রচুর বাধা এসেছে। রাজ্য, কেন্দ্র এবং একটি ভিন্ন দেশের মধ্যে সমন্বয় গড়ে তোলা শুধু কঠিন নয়, ভীষণ চ্যালেঞ্জিং। তবে পরিশ্রম, প্রচেষ্টা এবং লড়াই চালিয়ে যাওয়ার একরক্ষা মানসিকতা থাকলে অনেক কাজ করা সম্ভব। করোনাকালে সাদেকুলের টিম সব সময় মানুষের পাশে ছিল। দেশ বিদেশের নানান প্রান্তে পরিযায়ী শ্রমিকরা কাজ করতে গিয়ে মারা গেলে বিনামূল্যেই তাদের ফিরিয়ে আনতে সাহায্য করে থাকে এই টিম। সাদেকুল জানান, ভবিষ্যতে আরও এমন ভালো কাজ করবেন তিনি। ভবিষ্যতে যদি কোনো পরিবারে এই রকম সমস্যার সম্মুখীন হন, তাকে জানাতে পারেন বলে জানিয়েছেন সাদেকুল ইসলাম।